আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন বাস মোডের রিভিউ নিয়ে। তো এখন যে বাস মোডটি রিভিউ করা হবে এটা ভলভোর 9600 সিরিজের 15 মিটার একটি বাস মোড। তো বুঝতেই পারতেছেন যে 15 মিটার কত লম্বা একটি বাস মোড হতে যাচ্ছে এটা। আর এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে মাল্টি অ্যাক্সেল বাস মোড, এটা কিন্তু কোনো বাই অ্যাক্সেল বাস মোড না। পিছনে কিন্তু ডাবল চাকা দেখতে পাচ্ছেন, তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা। এক নম্বর অ্যানিমেশন হচ্ছে বক্স খুলবে, প্লাস ড্রাইভারের সাইডে যে জানালার মতন আছে দরজা, তো এটা কিন্তু খুলে যাবে। আর দুই নম্বর যে অ্যানিমেশন আছে ওইটাতে হচ্ছে আপনার বাসটা একটু উঁচু নিচু হবে, প্লাস আরেকটা বক্সের দরজা খুলবে। আর তিন নম্বরে হচ্ছে পিছনের ইঞ্জিন কভার খুলবে। তো এগুলো ছিল হচ্ছে অ্যানিমেশনের কাজ। আর দেখতেছেন আউটলুকের দিক থেকে ফিনিশিং এক কথায় অসাধারণ হয়েছে, আর সাথে তো বাংলাদেশি একটা স্কিন থেকেই যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অনেকেই এই মোডটার জন্য কিন্তু আমার ডেসক্রিপশনে যাবেন লিঙ্ক খুঁজতে, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান একটি বাস মোড, যার কারণে কিন্তু আমি সরাসরি এই লিঙ্কটি আপনাদেরকে দিতে পারতেছি না। তো যিনি মোডটা মেক করছে, আমি ওই মোড অনারের একটি ভিডিও লিঙ্ক দেবো, ওইখানে আপনারা পাসওয়ার্ডটা দেখে নেবেন। তো এখানে পাসওয়ার্ডটা দেখে নেবেন আগে ভিডিওতে, পাসওয়ার্ডটা দেখে নেওয়ার পরে আপনারা যখন মোড লিঙ্কে ক্লিক করবেন একটু নিচের দিকে ওনার ডেসক্রিপশনে, তো তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনি মোড লিঙ্কই পাবেন না। তো প্রথমে লিঙ্কে ক্লিক করার পরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ওনার ভিডিওতে, একটু খোঁজাখুঁজি করে নেবেন। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপরে আপনারা মোড লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন একটু টাইম নেবে, 5-6 সেকেন্ড, তারপরে আবারও একটু টাইম নেবে। ওইখান থেকে তারপরে একটা অপশন পাবেন স্টার্ট ডাউনলোড নামে, তো তারপরে আপনারা এই মোডটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ওইখানে কিন্তু এই গ্রিন লাইনের স্ক্রিনটাও দেওয়া আছে, তো এখানে কিন্তু হানিফের কোনো স্ক্রিন মানাইতেছে না, যার কারণে কিন্তু আমি দিতেছি না যেহেতু বাংলাদেশে এই মডেলটা নাই। তো যাই হোক, এই মোডটা নিয়ে বেশি দূর বাড়াবো না, তো আজকে ভিডিওটাই পর্যন্ত। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, তো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে।